পটুয়াখালীর কুয়াকাটায় আগামীকাল শুক্রবার থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে দুইদিনব্যাপী বিসিপিসিএল দ্বিতীয় রোলার স্পিড স্কেটিং ম্যারাথন। এ প্রতিযোগিতাকে ঘিরে কুয়াকাটা ও পায়রা বন্দরসহ পটুয়াখালী জেলার সর্বত্র উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। সমুদ্র উপকূলীয় এলাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত এ প্রতিযোগিতা দেখতে মুখিয়ে আছেন স্থানীয়রা। শুক্রবার বিকেল চারটায় এ ম্যারাথনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারক এ এন এম বশিরুল্লাহ। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ডক্টর মহিউদ্দিন আহমেদ। এ উপলক্ষে বৃহস্পতিবার বেলা ১১টায় কুয়াকাটা ট্যুরিজম পার্কের হলরুমে বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশন এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। এ সময় ম্যারাথনের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন রোলার স্কেটিং ফেডারেশনের সাধারণ সম্পাদক আহমেদ আসিফুল হাসান। প্রতিযোগিতায় ফেডারেশনের ২০০ জন সদস্য অংশ নেবেন। Thank you.